হাই অল গভর্নমেন্ট জব অ্যাক্সপিরিয়েন্স ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল স্টাডিজ ফর গভর্নমেন্ট জবস তো আজকে আমরা ডিসকাস করবো মক টেস্ট নাম্বার এইটটি সেভেন তো যারা নতুন আছো তাদের বলে রাখি এই মক টেস্টগুলো রিসেন্টলি যে সমস্ত এক্সাম আছে ওয়েস্ট বেঙ্গল পিএসসি মিসলেনিয়াস ডাব্লু বিসিএস পুলিশ কনস্টেবল মেন্স ওয়েস্টবেঙ্গল সাব ইন্সপেক্টার ডেলের এন টিপিসি গ্রুপ ডি তো সেই সমস্ত এক্সামে এই মক টেস্টগুলো তোমাদের খুবই কাজে লাগবে তো যারা নতুন আছো ভিডিও ডিসক্রিপশানে দেখবে একটা প্লে লিস্ট দেওয়া আছে সেখানে এক থেকে একদম ছিয়াশি পর্যন্ত মক টেস্টের লিঙ্ক দেওয়া আছে তো সেগুলো অবশ্যই দেখে নেবে এবং যারা জব টব করেন তাদের বলি ভিডিও ডেসক্রিপশনে পিডিএফ লিঙ্ক দেওয়া আছে এক থেকে আশি পর্যন্ত মক টেস্টে তো তো আপনারা সেটা নিয়ে নিতে পারেন যারা জব করছে ঠিক আছে তো আজকে আমরা ফার্স্ট কোয়েশ্চেন ডিসকাস করবো সেটা হচ্ছে দেখো এবং বলে রাখি এই সেটগুলোতে জেনারেল সায়েন্স হিস্ট্রি জিওগ্রাফি ইন্ডিয়ান কনস্টিটিউশন ইন্ডিয়ান ইকোনমিক্স সব ধরনের প্রশ্ন আছে এক নম্বর প্রশ্ন কস্টিক সোডা হল কোনটি তো নিম্নক্ত এগুলোর মধ্যে কোনটি কস্টিক সোডা বা কস্টিক সোডার কেমিক্যাল নাম কি সেটা তোমাদের পরীক্ষায় আসতে পারে তো এক নম্বর প্রশ্ন কস্টিক সোডা বলা হয় সোডিয়াম হাইড্রক্সাইডকে ঠিক আছে অপশান এ হচ্ছে এটার অ্যান্সার দু নম্বর প্রশ্নের অ্যান্সার দাও তাড়াতাড়ি শূন্য মাধ্যমে শব্দের বেগ কত তাড়াতাড়ি কমেন্ট করো তো মনে রাখবে শব্দকে পেরোতে গেলে কোনো একটা মাধ্যমের প্রয়োজন তো শূন্য মাধ্যমে শব্দ কখনোই পেরোতে পারে না তো যখনই শূন্য মাধ্যম থাকবে তখন শব্দের বেগ অলওয়েজ জিরো হয় ঠিক আছে নেক্সট তিন নম্বর প্রশ্ন এই প্রশ্নটা আগের দিন এইটটি সিক্স নম্বর মক টেস্টে করেছিলাম তখন অ্যান্সারটা ভুল দেওয়া হয়েছিল তো আজকে আমি এটা কারেকশন করে দিয়েছি তোমরা অবশ্যই এটা একটু দেখে নাও এমনই আর শুষ্ককরণের নিচের কোন যৌগটি ব্যবহৃত হয় তো এখানে যেটা ব্যবহৃত হয় সেটা হচ্ছে ক্যালসিয়াম অক্সাইড ঠিক আছে ক্যালসিয়াম হাইড্রো অক্সাইড আগের দিন দিয়েছিলাম তো এটা সঠিক অ্যান্সার নয় ক্যালসিয়াম অক্সাইড এটা হচ্ছে সঠিক অ্যান্সার চার নম্বর প্রশ্ন একটিমাত্র কম্পাঙ্ক ও বিশিষ্ট শব্দকে বলা হয় কী তো একটিমাত্র কম্পাঙ্ক বিশিষ্ট শব্দকে কি বলা হয় তাড়াতাড়ি কমেন্ট করো চার নম্বর প্রশ্ন তো এটা অ্যান্সার বলা হয় সুর অপশান বি হচ্ছে এটার অ্যান্সার বৈদ্যুতিক ফিউজ তারের কোনটি সঠিক এখানে অপশানগুলো যেগুলো রয়েছে তো পাঁচ নম্বর প্রশ্ন এটির অ্যান্সার কি হচ্ছে যে বৈদ্যুতিক ফিউজ তারের গলনাঙ্ক খুবই কম লোভ মেল্টিং পয়েন্ট ছ নম্বর প্রশ্ন এটা খুব ইম ইম্পর্টেন্ট প্রশ্ন ভালোভাবে বুঝে অ্যান্সার করবে জলের উষ্ণতা শূন্য ডিগ্রি সেলসিয়াস থেকে চার ডিগ্রি সেলসিয়াস বাড়ালে তার আয়তনের কী পরিবর্তন হবে তো একটা মনে একটা বরফ আছে বরফটা গলে যখন জলে পরিবর্তিত হয় তরলে পরিবর্তিত হয় তখন তার আয়তন কী হয় তখন তার আয়তন কমে যায় ঠিক আছে তাহলে এখানে এটার অ্যানসার কী হচ্ছে কমে যাবে অপশান বি হচ্ছে এটার অ্যানসার নিচের কোনটিতে হাইড্রোজেন বন্ধন আছে তো এই অপশানগুলো দেখো এবং এগুলোর মধ্যে কোনটিতে হাইড্রোজেন বন্ধন আছে তো এখানে এটার অ্যান্সার কী হচ্ছে সাতের অপশান বি বরফ ঠিক আছে কোন গ্যাসের সরি কোন নয় কোনো গ্যাসের স্থির চাপে গ্যাসের তাপমাত্রা ও আয়তন সম্পর্কিত সূত্রটা কে দিয়েছেন তো স্থির চাপে ঠিক আছে মানে চাপটা কনস্ট্যান্ট থাকবে তাপমাত্রা এবং আয়তনের যে সূত্র মানে ফর্মুলাটা সেটা কে দিয়েছেন তো সেটা দিয়েছেন চার্লস অপশান বি হচ্ছে এটার অ্যান্সার মাটিতে নাইট্রোজেন বন্ধনে কোন মৌল সহায়তা করে তো কমেন্ট করো এটার অ্যান্সার কী হবে তো এটা অ্যান্সার হচ্ছে অপশান সি ক্যালসিয়াম ঠিক আছে রম্বিক সালফারের মনোক্লিনিক সালফারে রূপান্তর এটা কোন ধরনের রূপান্তর তো এটার জন্য পাঁচ সেকেন্ড টাইম দিচ্ছি কমেন্ট করো তো এটি হচ্ছে ভৌত পরিবর্তন বংশগতিবিদ্যার জনককে কমেন্ট করো তো এখানে এটা অ্যান্সার হচ্ছে মেন্ডেল অপশান এ হচ্ছে এটার অ্যান্সার বারো নম্বর প্রশ্নটা দেখো অধিকাংশ প্রাণী ভাইরাস হচ্ছে কোন টাইপের তো অধিকাংশ প্রাণীভাইরাসগুলো কোন টাইপের সেটা হচ্ছে তোমাদের প্রশ্ন তো মনে রাখবে বেশিরভাগ হচ্ছে ডিএনএ খুব অল্প পরিমাণ থাকে আরএনএ ভাইরাস ঠিক আছে তো অপশন এ হচ্ছে এখানে এটার অ্যান্সার দুগ্ধ নিয়ন্ত্রণ হরমোন কোনটি দুগ্ধ নিয়ন্ত্রণ হরমোন কোনটি তো এটা অ্যান্সার কী হবে প্রোল্যাকটিন প্রোল্যাকটিন হচ্ছে দুগ্ধ নিয়ন্ত্রক হরমোন গ্রাসনালি পাকস্থলীর সংযোগস্থলের নাম কী গ্রাসনালির পাকস্থলীর সংযোগস্থলের নাম কী তো এটার নাম হচ্ছে গলবিল পনেরো নম্বর প্রশ্নটা দেখো খুব ইম্পর্টেন্ট জেনেটিক্স শব্দের অবতারণ বা হু কয়েন দ্য ওয়ার্ড জেনেটিক্স ইংলিশে যদি কেউ দেখে থাকো তো হু কয়েন দ্য ওয়ার্ড জেনেটিক্স জেনেটিক শব্দটি প্রথম উচ্চারণ কে করেছিলেন তো এখানে এটার অ্যান্সার কী আছে বেটসান ঠিক আছে অপশান সি এটা এই ধরনের প্রশ্ন কিন্তু তোমাদের পরীক্ষায় আসতে পারে একটু প্রশ্নটা ঘুরিয়ে দেবে সারা বছর আলো লম্বভাবে পতিত হয় কোথায় তো মনে রাখবে সারা বছর আলো লম্বভাবে পতিত হয় নিরক্ষীয় অঞ্চলে তাহলে এখানে নিরক্ষীয় অঞ্চল অপশন নেয় এখানে কী আছে উষ্ণমণ্ডল তো নিরক্ষীয় অঞ্চলে সব থেকে বেশি উষ্ণ থাকে ঠিক আছে তো অপশন এ হচ্ছে এটার অ্যান্সার ভারতের প্রমাণ দ্রাগিমা রেখা প্রসারিত হয়েছে কোনটির উপর দিয়ে তো তাড়াতাড়ি কমেন্ট করে এটা দেখি ক্যান্সার করতে পারে তো ভারতের প্রমাণ দ্রাগিমা রেখা এটি পতিত হয়েছে এলাহাবাদের উপর দিয়ে অপশান ডি হচ্ছে এটার অ্যান্সার হিউমাস বিয়োজিত হয়ে খনিজ সৃষ্টির প্রক্রিয়াকে বলা হয় কি? হিউমাস বিয়োজিত হয়ে খনিজ সৃষ্টির প্রক্রিয়াকে কি বলা হয় খনিজকরণ অপশান বি হচ্ছে এটার অ্যান্সার বায়ুমণ্ডলে অক্সিজেন গ্যাসের পরিমাণ কত তো এটার অপশানগুলো দেখো সব একদম কাছে কাছে আছে কোনটা সঠিক হবে সেটা তোমাদের কমেন্ট করতে হবে বায়ুমণ্ডলে অক্সিজেন গ্যাসের পরিমাণ হচ্ছে টোয়েন্টি পয়েন্ট নাইন ফাইভ পারসেন্ট কোথাও নাইন ফোর এখানে দেখো অপশানে নাইন ফোর আছে তো এই অপশান ডি হচ্ছে এটার অ্যান্সার বায়ুমণ্ডলে সর্বাধিক উত্তপ্ত হয় কোন পদ্ধতিতে তো বায়ুমণ্ডল সর্বাধিক উৎপিত উত্তপ্ত হয় কোন পদ্ধতির মাধ্যমে কমেন্ট করো তো এটার অ্যান্সার কি হচ্ছে বিকিরণ অপশান বি হচ্ছে এটার অ্যান্সার অ্যারোসেল হলো কি তো অ্যারোসেল কি তোমাদের কমেন্ট করতে হবে তো মনে রাখবে অ্যারোসেল হলো হল এক প্রকারের ধুলিকণা অপশান এ হচ্ছে এটার অ্যান্সার দ্রাগিমার সর্বোচ্চ মান কত দ্রাগিমার সর্বোচ্চ মান কত তো দ্রাঘিমা সর্বোচ্চ মান হচ্ছে একশো আশি ডিগ্রি অপশান ডি হচ্ছে এটার অ্যান্সার সূর্যরশ্মি ধূলিকণা দ্বারা প্রতিফলিত ও বিচ্ছুরিত হয়ে নানা প্রকার কী সৃষ্টি করে তো মনে রাখবে সূর্যরশ্মি ধূলিকণা দ্বারা প্রতিফলিত হয়ে বি প্রতিফলিত ও বিচ্ছুরিত হয়ে নানা প্রকার রঙ ও বর্ণাচ্ছতার সৃষ্টি করে অপশান এ হচ্ছে এটার অ্যান্সার বায়ুমণ্ডলে হাইড্রোজেন স্তরের বিস্তার কতদূর পর্যন্ত বায়ুমণ্ডলে হাইড্রোজেন স্তরের বিস্তার কতদূর পর্যন্ত তো এখানে এটার অ্যান্সার কী হচ্ছে এখানে হচ্ছে তিন হাজার পাঁচশো থেকে দশ হাজার কিলোমিটারের আন্ডারে অপশন ডি হচ্ছে এটার অ্যান্সার আমাদের দেশের বায়ুতে গড় জল গড় জলীয় বাষ্প কত থাকে তো আমাদের দেশের বায়ুতে গড় জলীয় বাষ্প কোনটা হবে এখানে এটার অ্যান্সার অপশান ডি জিরো পয়েন্ট ওয়ান ফোর পারসেন্ট ঠিক আছে ছাব্বিশ নম্বর প্রশ্ন ভারতের পরিকল্পনা কমিশনের গঠন সংবিধানের কোন ধারায় বলা আছে এইটা একটা নতুন প্রশ্ন দেখি এটাকে সঠিক অ্যান্সার করতে পারে তো পরিকল্পনা কমিশন মনে হচ্ছে প্ল্যানিং কমিশন যেটাকে বলা হয় ফাইভ ইয়ার্স প্ল্যান তো এটা কোন আর্টিকেলে কথায় বলা আছে তো মনে রাখবে ফাইভ ইয়ার্স প্ল্যান বা পরিকল্পনা কমিশনের কথা কোনো ধারায় উল্লেখ নেই অপশান ডি হবে এটার অ্যান্সার ঠিক আছে সাতাশ নম্বর প্রশ্ন রাষ্ট্রপতি নির্বাচনের জন্য নির্বাচন সংস্থা গঠনের কথা কোন ধারায় উল্লেখ আছে রাষ্ট্রপতি নির্বাচনের জন্য নির্বাচন সংস্থা গঠনের কথা কোন ধারায় উল্লেখ হয়ে আছে তো এটা আছে ধারা ফিফটি ফোর ঠিক আছে আঠাশ নম্বর প্রশ্ন ভারতীয় সংবিধানের পঁচিশ নম্বর ধারায় উল্লেখ আছে কোনটি তো এগুলোর মধ্যে কোনটি পঁচিশ নম্বর ধারায় উল্লেখ আছে তো পঁচিশ নম্বর ধারায় উল্লেখ আছে ধর্মের স্বাধীনতার অধিকার অপশান বি হচ্ছে এটার অ্যান্সার 29 নাইন নম্বর নিম্নলিখিত অফিসগুলোর মধ্যে কোন অফিস ব্যবস্থা ভারতীয় সংবিধানে রাখা হয়নি তো এটা তোমাদের ডাব্লু এর পিভিএসি আর প্রশ্ন ঠিক আছে আরও অনেকগুলো এসছে কিন্তু ডাব্লু বিসএসের বেশিবার এসছে তো এটা দেখি কী অ্যান্সার করতে পারে তো এটা অ্যান্সার কি হচ্ছে মনে রাখবে যে ডেপুটি প্রাইম মিনিস্টার এটা কোনো অফিস ভারতীয় সংবিধানে রাখা হয়নি ঠিক আছে অপশান ডি হবে এটার অ্যান্সার শাসনতন্ত্রের কোন অংশে রাষ্ট্রকে পঞ্চায়েতি রাজ্য ব্যবস্থার প্রবর্তন করতে বলা হয়েছে তো পঞ্চায়েতি রাজ ব্যবস্থা কত নম্বর ধারায় বলা আছে ফরটি ঠিক আছে তো মনে রাখবে মৌলিক অধিকার বারো থেকে পঁয়ত্রিশ এবং এটার অ্যান্সার কী হচ্ছে রাষ্ট্রের নির্দেশমূলক নীতি অপশান বি হচ্ছে এটার অ্যান্সার একত্রিশ নম্বরটা দ্বারা ডাব্লু বিশেষ তাদের জন্য কাজে লাগবে কি বলেছে দেখো রিজিওনাল কম্প্রিয়েন্সিভ ইকোনমিক প্রোগ্রাম আর সি সম্পর্কে বিবৃত বিবৃতিটি বিচার করো তো এই ফার্স্ট এখানে কী বলেছে ইট ইজ অ্যান ইকোনমিক কর্পোরেশন ফর দ্য চাইনা ল্যাড ফ্রি ট্রেড দ্বিতীয়টা বলেছে ইট ইজ এ কান্ট্রি কোঅপারেশন ফর এ আমেরিকান ল্যাড ট্রান্স পেসিফিক পার্টনারশিপ এবং থার্ড বলেছে ইন দ্য কান্ট্রিজ ইনভলভড ইন দিস কর্পোরেশন ইন্ডিয়া প্রফেশনাল উইল বি জব মার্কেট মানে ভারতের ভারতীয়দের জন্য সেখানে অনেক জব ক্রিয়েট হচ্ছে তো এখানে কি বলেছে নিম্নলিখিত পদ ব্যবহার করে সঠিক উদ্দেশ্য সঠিক উত্তরটি নির্দেশ করো তো এটা মনে রাখবে এখানে এটার অ্যান্সার কী হবে এখানে এটার অ্যান্সার হচ্ছে অল অফ দিস ঠিক আছে অপশান ডি হচ্ছে এটার অ্যান্সার ভারতের জাতীয় যোজনা কমিশন হলো এক প্রকার কী তো ভারতের জাতীয় যোজনা কমিশন এটা হচ্ছে কেন্দ্রীয় সরকারের একটি একটি দপ্তর ঠিক আছে অপশান বি হচ্ছে এটার অ্যান্সার তেত্রিশ নম্বর প্রশ্ন ঘূর্ণমান পরিকল্পনার সময়কাল ছিল কত তো ঘূর্ণমান পরিকল্পনার সময়কাল তাড়াতাড়ি কমেন্ট করো এটা এটা আগেও তোমাদের দু তিনবার পড়িয়েছি তো এটা অ্যান্সার কী হবে উনিশশো আটাত্তর থেকে তিরাশি সাল পর্যন্ত যারা আগের মক টেস্টগুলো দেখো অবশ্যই কিন্তু দেখে নেবে এটা দেখো ইকোনমিক্স থেকে বুকস অ্যান্ড অথার্সের একটা প্রশ্ন প্ল্যান্ট ইকোনমি অফ ইন্ডিয়া এই বইটি কার লেখা খুব ইম্পর্টেন্ট ঠিক আছে যারা ডাব্লিউ বিশেষ দিচ্ছ তাদের জন্য এই প্রশ্নটা প্লাস বিশেষ করে গ্রাজুয়েশন লেভেল ওয়েস্ট বেঙ্গল সাব ইন্সপেক্টর ওয়েস্ট বেঙ্গল মিসলেনিয়াস ডাবলু বিশেষ এন টি এই চার ধরনের পরীক্ষার জন্য এই প্রশ্নটা খুব ইম্পর্টেন্ট তো এটা অ্যান্সার কি হচ্ছে এম বিশেষরায়া অপশান বি হচ্ছে এটার অ্যান্সার পঁয়ত্রিশ নম্বর প্রশ্নটা দেখো উনিশশো আটচল্লিশ সালে ভারতের শিল্পমন্ত্রী কে ছিলেন উনিশশো আটচল্লিশ সালে ভারতের শিল্পমন্ত্রী কে ছিলেন তো এনাদের মধ্যে শ্যামাপ্রসাদ মুখার্জি তিনি শিল্পমন্ত্রী ছিলেন জালাল উদ্দিন ফিরোজ খোলজি কাকে হত্যা করে দিল্লির সিংহাসনে বসেন জালাল উদ্দিন ফিরোজ খোলজি তিনি কাকে হত্যা করে দিল্লি সিংহাসনে বসেছিলেন তো তিনি মনে রাখবে এটা কায়কোবাদকে তিনি হত্যা করে দিল্লির সিংহাসনে বসেছিলেন কোন রাজা বিক্রমশীলা বিশ্ববিদ্যালয় স্থাপন করেছিলেন তো বিক্রমশীলা বিশ্ববিদ্যালয় এটি স্থাপন করেছিলেন ধর্মপাল অপশান এ হচ্ছে এটার অ্যান্সার চলে আসি আমরা থার্টি এইট নম্বর প্রশ্নে থার্টি এইট নম্বর প্রশ্ন কী বলেছে দেখো জাফর কা কার সেনাপতি ছিলেন জাফর কা কার সেনাপতি ছিলেন তো এটা মনে রাখবে জাফর কা তিনি আলাউদ্দিন খলজির সেনাপতি ছিলেন তো অপশান বি হচ্ছে এখানে এটার অ্যান্সার উনচল্লিশ নম্বর প্রশ্ন দেখতে পাচ্ছ কোন রাজ্যটি বর্তমানে বিহারের পাটনা এবং গয়া জেলাকে কেন্দ্র করে গড়ে উঠেছে তো এখানে এটা অ্যান্সার কী হচ্ছে এটা অ্যান্সার হচ্ছে মহোদ অপশান সি হচ্ছে এটার অ্যান্সার দাক্ষিণাতের প্রথম মুসলিম আক্রমণ কার রাজত্বকালে ঘটেছিল দাক্ষিণাত্যের প্রথম দাক্ষিণাত্যে বলেছে ঠিক আছে তো প্রথম মুসলিম আক্রমণ ঘটেছিল জালাউদ্দিন খলজির আমলে নিম্নলিখিত নিম্নোক্ত ব্যক্তিদের মধ্যে মিতাক্ষরা লিখেছেন কে নিম্নোক্তদের মধ্যে মিতাক্ষরা লিখেছেন কে তো এটি লিখেছেন বিজ্ঞানেশ্বর অপশান সি হচ্ছে এটার অ্যান্সার দিল্লি সুলতানির শেষ শাসক কে ছিলেন খুব ইম্পর্ট্যান্ট তো লোধি বংশ ছিল শেষ এবং শেষ লোধি রাজা কে ছিল ইব্রাহিম লোধি তো অপশন বি হচ্ছে এটার অ্যান্সার নিম্নলিখিত কোন সংস্কৃত নাটকে কৌটিল্য এবং চন্দ্রগুপ্ত মৌর্যের হাতে নন্দদের পতন স্পষ্টভাবে অঙ্কিত হয়েছিল তো এটার কি হচ্ছে মুদ্রা রাকস অপশন ডি হবে এটার অ্যান্সার দিল্লির কোন সুলতান কিতো দাসদের জন্য একটি পৃথক দপ্তর সৃষ্টি করেছিল তো ফর্টি ফোর নম্বর প্রশ্ন এটার অ্যান্সার কি হচ্ছে ফিরোজ শাহ তুগলক অপশন ডি হচ্ছে এটার অ্যান্সার ইন্ডিকার প্রণেতাকে বা ইন্ডিকা গ্রন্থের রচয়িতাকে তো এটা মনে রাখবে ইন্ডিকা গ্রন্থের রচয়িতা হচ্ছেন মেগাস্থিনিস এবং তিনি চন্দ্রগুপ্ত মৌর্যের সময় ভারতে এসেছিলেন দিল্লিতে কুতুব মিনার কে নির্মাণ করেন তো দেখো কুতুম মিনার নির্মাণ কাজ শুরু করেছিলেন কুতুবউদ্দিন আইবক তোমরা এটা কমেন্ট করে জানাবে যে কুতুম মিনারের নির্মাণ কাজ শেষ করেছিলেন কে কোন মুঘল সম্রাট বাংলায় পর্তুগিজ দমন করেছিলেন তো তাড়াতাড়ি কমেন্ট করো কোন পর্তুগিজ সরি কোন মুঘল সম্রাট বাংলায় পর্তুগিজ দমন করেছিলেন এটা আগের দিনই আমি তোমাদের পড়িয়েছিলাম তো তাড়াতাড়ি কমেন্ট করে দেখি এটা কি অ্যান্সার করতে পারো তো এখানে এটা অ্যান্সার কি হচ্ছে শাহজাহান অপশান সি হবে এটার অ্যান্সার দিল্লির কোন সুলতান একটি অশোক স্তম্ভ দিল্লিতে নিয়ে এসেছিলেন দিল্লির কোন সুলতান একটি অশোক স্তম্ভ দিল্লিতে নিয়ে এসেছিলেন তো এখানে এটার অ্যান্সার কি হবে ফর্টি এইট নম্বর প্রশ্ন তাড়াতাড়ি কমেন্ট করো এটা অ্যান্সার হচ্ছে ফিরোজ শাহ তুগলো অপশান ডি হবে এটার অ্যান্সার রাজতরঙ্গিনী কার লেখা তো এটা তোমার সবাই জানো যে কলহনের লেখা হচ্ছে রাজতরঙ্গিনী কোন সুলতানের রাজত্বকালে চেঙ্গিস খান ভারত আক্রমণ করেছিলেন তো এটা অ্যান্সার হচ্ছে কি ইলতুদ মিস রাজত্বকালে চেঙ্গিসকা ভারত আক্রমণ করেছিলেন তো টপ ফিফটি প্রশ্ন ডিসকাস করলাম কোনো প্রশ্নের ডাউট থাকলে অবশ্যই কমেন্ট করবে আমি সেটাকে আরেকবার ভেরিফাই করে নেব এবং পরের দিনের ক্লাসে জানিয়ে দেবো ঠিক আছে তো তাহলে তোমাদের কোনো অসুবিধা হবে না আস্তে আস্তে এবং প্রতিদিন মক টেস্টগুলো অ্যাটেন্ড করার চেষ্টা করবে অ্যান্ড যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে দেবে সবাই এবং কার কত স্কোর হচ্ছে কমেন্ট করবে যারা নতুন আছেও সাবস্ক্রাইব করে নেবে অ্যান্ড থ্যাঙ্ক ইউ ফর কামিং